হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন এবং খুবই স্ট্রং প্লাস ভুবন কাঁপানো একটি প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি। তো ভুবন কাঁপানো প্রজেক্টটার কথা কেন বলতেছি সেটা আমি আপনাদের সাথে একটু দেখাবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত বস ওয়ালেট। তো বুঝতেই পারছেন, যেহেতু বস ওয়ালেট, তো ওয়ালেটের নামটার ভিতরে কিন্তু একটা তাৎপর্য, একটা শক্তি, একটা এনার্জি, একটা বড় বড় বিশাল বিশাল ভাব কিন্তু লুকিয়ে রয়েছে, অর্থাৎ বস ওয়ালেট। তো বুঝতেই পারছেন, বস কথার মানেই কিন্তু একটা বড় সড়ো ব্যাপার সেবা, ঠিক আছে। তো আমরা কিন্তু কত রকমই ওয়ালেটের নাম শুনছি, কিন্তু বস ওয়ালেটটা কিন্তু একটা ইউনিক নাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই বস ওয়ালেটে কীভাবে পার্টিসিপেট করতে হয় তার সম্পূর্ণ প্রসেসেই দেখাই দেবো, এবং সাথে কিন্তু আরও একটা কথা বলি, এটা শুধুমাত্র একটা ওয়ালেটের ভিতরে সীমাবদ্ধ না, এটা মূলত একটা এক্সচেঞ্জও। আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে এই দেখেন, এখানে যে পিটুপু এক্সচেঞ্জ, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে একটা এক্সচেঞ্জেরও অপশন পাবেন। অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে একসাথে কিন্তু দুইটা প্রজেক্ট শেয়ার করতেছি। এই কারণেই আসলে প্রজেক্টটাকে আমার কাছে খুবই স্ট্রং মনে হয়েছে, এবং প্রজেক্টটাতে আপনারা সবাই একেবারে 100% ব্যক্তি পার্টিসিপেট করে নেবেন। আর একটা কথা বলি, প্রজেক্টটার কিন্তু নামের ভিতরে কিন্তু একটা শক্তি লুকিয়ে রেখেছে, এবং প্রজেক্টটা আমার মনে হয়েছে খুবই একটা ভালো পরিমাণে আমাদেরকে প্রফিট দেবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং কীভাবে এখান থেকে কাজ করবেন তার সম্পূর্ণ প্রসেসেই আমি আপনাদের সাথে দেখাই দেবো, এবং এই বস ওয়ালেটটা যে কতটা স্ট্রং সেটা কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও লাস্টে একটু দেখাই দেবো। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চান, তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে চান বললে ভুল হবে, আপনারা অবশ্যই কিন্তু আজকের এই বস ওয়ালেটে পার্টিসিপেট করে নেবেন, ঠিক আছে। কেননা বস ওয়ালেটে পার্টিসিপেট করলে কিন্তু আমার মনে হয় এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন। আর একটা কথা বলি, যেহেতু ওয়ালেট অফার, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে প্রতিদিন মাইনিং এর মতো কাজ করা লাগবে, শুধুমাত্র একবার জয়েন করে রেখে দিলেই হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই বস ওয়ালেট প্লাস এই বস এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করুন, কারণ ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি এই প্রজেক্টের সরাসরি লিঙ্ক রাখবো, আপনি চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন, নতুবা ওইখানে কিন্তু একটা টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনি কি করবেন সরাসরি সেই টেলিগ্রাম সেল লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন। আমি আপনাদের সরাসরি এখান থেকে আমার টেলিগ্রাম সেলে নিয়ে যাচ্ছি। তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম 24, এটা হচ্ছে মূলত আমার সেলে। তো এখানে আসার একটু স্কোল আপ করবেন, স্কোল আপ করতে করতে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা স্ক্রিনশট দেখতে পাবেন। তো যাই হোক, আমি আপনাদের সাথে দেখাচ্ছি একটু জুম আউট করেই। তো দেখেন, আপনি যখন পার্টিসিপেট করেন, পার্টিসিপেট করার সাথে সাথে আপনাকে কিন্তু 969টা বস টোকেন একদম ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে বস অলরেডি দিতে হবে। তারপর এখান থেকে আপনি কিন্তু $1.07 পরিমাণে এখানে ইউএসডিটিও পাবেন। তো এখানে শুধুমাত্র যে বস টোকেন দেবে এমন না, এখানে কিন্তু আপনাকে $1 পরিমাণে ইউএসডিটিও দেবে। তো যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন, কেননা প্রজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। তো তারপর এখান থেকে আমি কিন্তু অলরেডি বলে দিছি বস ওয়ালেট অ্যান্ড বস এক্সচেঞ্জ এয়ারড্রপ, ঠিক আছে। তো বুঝতেই পারছেন, একসাথে কিন্তু দুইটা প্রজেক্ট, তো আপনারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন। তারপর এখান থেকে আমি বলে দিছিলাম ডু নট মিস বিগ স্ট্রং জয়েন ফার্স্ট, এটা কিন্তু খুবই দ্রুত জয়েন করতে হবে, কেননা এখানে কিন্তু আপনাকে অবশ্যই ইমেল ভেরিফাই করতে হবে। আর যেহেতু ইমেল ভেরিফাই করা লাগবে, সেক্ষেত্রে আপনারা অতি তাড়াতাড়ি পার্টিসিপেট করে নেবেন, কেননা প্রজেক্টটা কিন্তু অতি দ্রুত ভাইরাল হয়ে যাবে, আর ভাইরাল হয়ে গেলে কিন্তু আপনার ইমেলে কোড যাবে না। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি আসলে কীভাবে পার্টিসিপেট করবেন। তো এখানে যখন আসবেন, এখান থেকে দেখেন একটা সাইন আপ অপশন আছে, যে সাইন আপ লিঙ্ক, আপনি এই লিঙ্কে ক্লিক করে মূলত পার্টিসিপেট করবেন। তার আগে এখানে একটা জিনিস দেখাচ্ছে, এখানে কিন্তু একটা রেফার কোড আছে, আপনার রেফার কোডটা টাচ করে কপি করে নেবেন। আর রেফার কোড ছাড়া যদি কেউ পার্টিসিপেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না। তারপর এখানে দেখেন এই যে কিন্তু প্লে স্টোর অ্যাপস লিঙ্কও দেওয়া আছে, অর্থাৎ এই বস ওয়ালেট অলরেডি কিন্তু প্লে স্টোরেও অ্যাপস নিয়ে আসছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে দেখাচ্ছি আসলে কীভাবে কি পার্টিসিপেট করতে হয়। তো এখানে আসার পর আপনারা কী করবেন, সরাসরি এই সাইন আপ লিঙ্ক আছে, এই সাইন আপ লিঙ্ক একটা ক্লিক করেন। ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এখানে একটা সাইন আপের পেজ শো করবে। আমি আপনাদের সাথে দেখাচ্ছি, এখানে একটু লোড নিতে পারে। তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখেন কি বলছে, রেজিস্টার নামে কিন্তু একটা পেজ আছে। তারপরে দেখেন এখানে কি বলছে, ইউজার নেম, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। আর ইউজার নেমটা মূলত আপনি যেটা দেবেন সেটা কিন্তু ভালোভাবে খাতায় নোট করে রাখবেন, কেননা পরবর্তীতে কিন্তু আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন কি বলছে, পাসওয়ার্ড, তারপর রিটেপ পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনি একটা স্পেশাল জাতীয় স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে, বড় হাতের ছোট হাতের স্পেশাল ক্যারেক্টার এই জাতীয় মিলেও। তারপর এখানে দেখেন কি বলছে, আফগানিস্তান, তো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে রাষ্ট্রের হয়ে থাকেন না কেন, সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমরা মূলত বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশ দেবো। আপনি যদি অন্য রাষ্ট্র হয়ে থাকেন, সেক্ষেত্রে অন্য রাষ্ট্র দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে রেফার কোডটা অটোমেটিকভাবে বসে যাবে, যদি না বসে সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যেটা কপি করে আছেন সেটা একটু এখানে কষ্ট করে বসাই দেবেন, ঠিক আছে। নতুবা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটু কষ্ট করে এখানে টাইপ করে বসাই দেবেন। তারপর এখানে আপনি কি করবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর এখান থেকে এই যে এই টিকমার্কটা দিয়ে দেবেন, ঠিক আছে। টিকমার্ক দেওয়ার পর আপনি এখানে আই এম নট রোবট দেবেন। তারপর কী করবেন, এখান থেকে আপনি রেজিস্টারটা ক্লিক করবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে এই ফর্মটা ফিল আপ করেই দেখাচ্ছি আসলে কীভাবে কী কাজ করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আমার ফর্মটা ফিল আপ করে নিছি, অর্থাৎ এখানে আমার ইউজার নেম দিয়েছি, তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি, তারপর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করেছি, তারপর এখান থেকে
স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু এই রেফার কোডটা ব্যবহার করবেন, ঠিক আছে? নতুবা কিন্তু আপনি কোনো প্রকার বস টোকেন পাবেন না। তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছি, তারপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এই টিকমার্কটা আগে দেবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু টিকমার্কটা দিচ্ছি, তারপর এখান থেকে আই এম নট রোবট এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি রোবট ভেরিফিকেশনটা করে নেবেন, ঠিক আছে? আর তো ফাইনালি আপনি কী করুন, এখান থেকে রেজিস্টারটা ক্লিক করুন, ক্লিক রেজিস্টার। তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার একটু লোড নেবে, তো লোড নেওয়ার পরে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনাকে সাথে সাথে দেখাবে আপনার কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? আমি কিন্তু সেটা স্ক্রিনশট রাখতে পারি না, বাট আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন কি বলছে, পাসওয়ার্ড সেভ, আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড সেভও করতে পারেন, নতুবা এখান থেকে সেটিংয়ে ক্লিক করে আপনি নেভার নটও দিতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আপনাকে এখান দেখেন কি বলছে, চেক ইমেল, অর্থাৎ আপনার কিন্তু ইমেলে চেক করতে হবে, সেখানে কিন্তু একটা কনফার্মেশন লিঙ্ক গেছে, সেই লিঙ্কটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আমি সরাসরি আমার মেলে চলে যাচ্ছি। তো দেখেন আমি কিন্তু আমার সরাসরি মেলে চলে এসেছি। তো মেলে আসার পর আপনার যে কাস্টমার করবেন, এখান থেকে আপনার অল মেল কিংবা স্প্যাম ফোল্ডার এগুলো কিন্তু চেক করবেন, ঠিক আছে? তো আমার মূলত এখানে অল মেলে চলে এসেছে, আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা মেল চলে আসবে, এখান থেকে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে আপনাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? সাথে আর একটা কথা বলি, এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড, তারপর ইমেল অ্যাড্রেস এগুলো শো করবে, বাট এখান থেকে সেলে আপনি নোট করতে পারেন, কিংবা আগেই আপনি যখন দিচ্ছেন তখন তো আপনি নোট করে নিয়েছেন, ঠিক আছে? তো যাই হোক, আপনি কি করুন, এখান থেকে এই কনফার্মটা ক্লিক করুন। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে লোড নেবে, তো লোড নেওয়ার পরে দেখেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনি কি করুন, এখানে এরকম আসলে বুঝবেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট করা হয়ে গেছে। এখানে মূলত অন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে, আপনি প্রথমেই কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি আসলে আগে থেকে সিলেক্ট করছি, কিন্তু এখানে আসলে আসার পর এরকম আসে। তো যাই হোক, আপনার সাথে এখান থেকে থ্রি ডট পর্যন্ত ক্লিক করেও আপনি ইংলিশে ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে নিতে পারেন। তো যাই হোক, আপনার কিন্তু এখান থেকে এখানটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা, ফাইনালি যখন আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তো আপনার ব্যালেন্সটা দেখতে হবে। তো ব্যালেন্স দেখার জন্য আপনি কি করুন, এখান থেকে থ্রি ডট পর্যন্ত এখানটা ক্লিক করুন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করুন, এখান থেকে সরাসরি এই ওয়ালেট আছে ওয়ালেটটা ক্লিক করুন, ক্লিক ওয়ালেট। তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ব্যালেন্সটা শো করবে, আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো দেখেন আমার কাছে অলরেডি কিন্তু $24.67 হয়ে গেছে। তো এখান থেকে খুব সুন্দর আপনারা অনেক লোকই পার্টিসিপেট করছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু অনেক লোকই পার্টিসিপেট করছেন, অর্থাৎ আমার কাছে কিন্তু অলরেডি 22,287টা এখানে বস টোকেন হয়ে গেছে, ঠিক আছে? তো আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, যারা যারা বিশেষ করে পার্টিসিপেট করছেন। তো প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন, কেন না প্রজেক্টটা দেখবেন রাত দিনের ভিতরে ভাইরাল হয়ে যাবে, এবং প্রজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। তো এখন আপনাকে পার্টিসিপেট করার পর ব্যালেন্স দেখার পর কিন্তু কাজ শেষ না, এখন কিন্তু আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে। তো আমি আপনাদের সাথে প্রত্যেকটা জিনিসই দেখিয়ে দেবো, কেউ মিস করবেন না, মিস করলে কিন্তু আপনাকে পরবর্তীতে অ্যাকাউন্ট বাতিল হতে পারে। তো যাই হোক, আপনি যখন এখানে আসবেন, এখান থেকে আবার কিন্তু থ্রি ডট পয়েন্ট এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে? স্ক্রল ডাউন করার সাথে সাথে আপনি সরাসরি এই সেটিং আছে, সেটিং এটা ক্লিক করবেন, ক্লিক সেটিং। তো সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন আপনি চাইলে এখান থেকে গুগল অথেন্টিকেশন কোডটা এটাও সেট করতে পারেন, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি না। এখানে যেটা ম্যান্ডেটরি অর্থাৎ ইমিডিয়েটলি করতে হবে, সেই জিনিসটা হচ্ছে এখান দেখেন একটা অপশন আছে। তো এখানে দেখেন তারা কি বলছে, ক্রিয়েট সিক্রেট পাসফ্রেস, অর্থাৎ এখানে ক্লিক করে কিন্তু আপনাকে একটা ট্রাস্ট ওয়ালেট বলেন, একটা মেটামাস বলেন, তার মতো কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো আপনার এখানে একটা ক্লিক করুন, তো ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে দেখেন তারা কি বলছে, ইন দ্য নেক্সট স্টেপ ইউ উইল সি 12 ওয়ার্ডস দ্যাট উইল অ্যালাউ টু রিকভারি ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে কি, যদি আপনি এখানে একটা টিকমার দেন, টিকমার দেওয়ার পর আপনি যখন নেক্সটে ক্লিক করবেন, তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু 12 ওয়ার্ডের কিছু সংখ্যা দেবে, সেই সংখ্যাগুলো কি করতে হবে আপনার কিন্তু ভালো করে নোট করে রাখতে হবে, ঠিক আছে? সেই ওয়ার্ডগুলো কিন্তু দিয়ে পরবর্তীতে আপনার ওয়ালেটগুলো অ্যাক্সেস নিতে পারেন। তো যাই হোক, আমি আপনাদের সাথে দেখেছি। তো আপনি এখানে একটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা 12 ওয়ার্ডের রিকভারি ওয়ার্ড হবে, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো আপনি এখান থেকে এই যে কপি ক্যারেক্টার্স এখানে ক্লিক করে আপনি কিন্তু ভালোভাবে নোটপ্যাডে সেভ করে নেবেন, ঠিক আছে? নতুবা আপনি চাইলে এই ওয়ার্ডগুলো সরাসরি খাতায়ও লিখে রাখতে পারেন, যে কোনো কারণেই হোক আপনি এই ওয়ার্ডগুলো কোনোভাবে হারাবেন না, হারাইলে কিন্তু আপনি পরবর্তীতে এই ওয়ালেটে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এখানে লগ ইন করতে পারবেন না। তো যাই হোক, আমি আপনাদের সাথে এই ওয়ার্ডগুলো ভালো করে সংরক্ষণ করে আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে আর একটা কথা বলি, আপনি যখন এই ওয়ার্ডগুলো সংরক্ষণ করবেন, তো সংরক্ষণ করার পর যে আপনি নেক্সটে ক্লিক করবেন, তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই ওয়ার্ডগুলোই কিন্তু ওইখানে দিয়ে আপনার কি করতে হবে, আপনার ওয়ালেটে কিন্তু কনফার্ম করতে হবে, ঠিক আছে? আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাবো না, বাট আমার প্রাইভেসির জন্য। তো আপনারা কি করবেন, এখান থেকে এই ওয়ার্ডগুলো ভালো করে সংরক্ষণ করে এখান থেকে নেক্সটে দেবেন। তো নেক্সটে দেওয়ার পর আপনি এই ওয়ার্ডগুলোই আগে থেকে কপি করে নেবেন, কপি করে ওইখানের পর দেবেন, দেওয়ার পর কনফার্ম করলেই কিন্তু আপনার ওয়ালেটে প্রবেশ করে দেখাবেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে সরাসরি এখান থেকে আসলে ওয়ালেটটা ক্রিয়েট করেই আপনাদেরকে দেখাচ্ছি, একদম কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মতো, ঠিক আছে? তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি ওইখানে ওয়ালেটটা ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে? তো ওইখানে ওই ওয়ার্ডগুলো আপনি খাতায় নোট করে রাখবেন। তো আপনি যখন ওইখানে নেক্সটে ক্লিক করবেন, তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ওই ওয়ার্ডগুলোই নিচে দেখাবে, ঠিক আছে? তো আপনি সিরিয়াল বাই ওইখানে টাচ টাচ করে মিলেই দেবেন। তো মিলেই দেওয়ার পর যখন নেক্সটে ক্লিক করবেন, তো নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার সাথে সাথে হয়ে যাবে। তো আমি একটু এখন ব্যাগে চলেছি, আমি যদি আবার যদি এখানে একটা ক্লিক করি, তো দেখেন এখানে যদি আমি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে তো এখন দেখেন আমাকে এখানে কি দেখাচ্ছে, অফ 12 ওয়ার্ড ক্যারেক্টার্স, অর্থাৎ এখানে কিন্তু আমি আর এটা ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে? তো আপনারা কিন্তু একবারই চান্স পাবেন। তো জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সহকারে কাজ করতে হবে। তো এভাবে কিন্তু আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করে রাখবেন, আর অবশ্যই কিন্তু সেই রিকভারি ওয়ার্ডগুলো খাতায় নোট করে রাখবেন, ঠিক আছে? তো এখন আপনাকে যে কাজ করতে হবে এইটা কিন্তু শেষ। তো এখন আপনি পুনরায় কিন্তু এখানে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার আপনি কি করবেন, এখান থেকে দেখেন একটা অপশন আছে যে কেওয়াইসি,
আপনি সরাসরি এই কেওয়াইসি তে চলে যাবেন, ঠিক আছে। তো কেওয়াইসি তে চলে যাওয়ার পরে আপনার সামনে কিন্তু কেওয়াইসি একটা ফর্ম চলে আসবে, আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো লোড নেওয়ার পরে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন কি বলছে, ফোন নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু আপনার কান্ট্রি কোড অনুযায়ী আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো বাংলাদেশের কান্ট্রি কোড হয়েছে মূলত +880, আপনার যে রাষ্ট্রের থাকেন না কেন আপনার কান্ট্রি কোড অনুযায়ী দিয়ে দেবেন। তারপর এখানে দেখেন কি বলছে, আপনার নামটা দিয়ে দেবেন হুবহু ন্যাশনাল আইডি কোড অনুযায়ী। তারপর এখানে আপনার আইডেন্টি কার্ড, অর্থাৎ এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, তো অ্যাড্রেস হয়েছে মূলত প্রথমে ডিস্ট্রিক্ট দেবেন, তারপরে থানা দেবেন, তারপর ভিলেজ দেবেন, তারপর পোস্ট দেবেন। তো আমি আপনাদের সাথে ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। তো দেখেন আমি কিন্তু এখানে আমার ফোন নাম্বারটা দিয়েছি, বাংলাদেশের কান্ট্রি কোড হয়েছে মূলত +880, এভাবে কিন্তু আপনি দেবেন। তারপর এখানে আপনার নাম দেবেন, তারপর এনআইডি কার্ড দেবেন, তারপর এখানে আপনার কিন্তু অ্যাড্রেসটা বসে এখানে কমপ্লিটে ক্লিক কমপ্লিট। তো কমপ্লিট ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন কি বলছে, আপলোড পিকচার ওয়্যার ফার্স্ট, তারপর দেখেন আপলোড পিকচার ওয়ালেটের, অর্থাৎ এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ দেবেন, তারপর এখানে আপনার এনআইডি কার্ডের ব্যাক পেজ দেবেন, ঠিক আছে। আমি আপনাদের সাথে এটা ফিল আপ করেই দেখাচ্ছি, পরবর্তীতে এটা দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করুন। তো আমি আপনাদের সাথে এখানে ক্লিক করুন, তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে ফাইলে চলে যাব। তো ফাইলে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ, তারপর এখানে ব্যাক পেজ দিয়েছি। ফাইনালি আপনি নেক্সটটা ক্লিক করুন। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে, সেলফি ইমেজ সিলেক্ট অ্যান এক্সাইটিং ফটো, অর্থাৎ এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে একটা সেলফি তুলবেন, সেই সেলফিটা এক সহ কিন্তু এখানে আপনি এটা আপলোড করে দেবেন। তো আমি আপনাদের সাথে এখানে আপলোডে ক্লিক করতে, আপলোডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি কি করুন, এখান থেকে আপলোড পিকচার, অর্থাৎ এখানে একটা ক্লিক করে আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে একটা পিকচার এখানে আপলোড করে দিতে হবে। তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি, এখানে একটা ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে এনআইডি কার্ড সহ কিন্তু একটা পিকচার দিচ্ছি। তো দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার সাথে সাথে নেক্সট একটা ক্লিক করবেন, এই যে নেক্সট। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন কি বলছে, আইডেন্টি ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ এখানে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা পেন্ডিং দেখাবে। তো আপলোড করার পর দেখেন এখানে কি বলছে, গো ব্যাক দ্য মেইন পেজ, আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এখানে আসার পর আপনার কিন্তু এখানে আইডেন্টি ভেরিফিকেশন দেওয়া হয়ে যাবে। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কেওয়াইসিটাও কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু আমি আধা ঘন্টা আগে এখানে সাবমিট করছি, যেহেতু আমরা নতুন অবস্থা আছি সেক্ষেত্রে কিন্তু তারা কেওয়াইসিটাও দ্রুত করে দিয়েছে। তো আপনারা কিন্তু এখানে কেওয়াইসি করার পরেই কিন্তু সাথে সাথে আপনার কেওয়াইসি দিয়ে দেবে। তো এখানে দেখেন আমার কিন্তু কি বলছে, কেওয়াইসি ভেরিফাইড স্ট্যাটাস ভেরিফাইড, অর্থাৎ কিন্তু আমার এখানে কেওয়াইসি কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন যদি আমি এখান থেকে আবার থ্রি ডট মোড়তে ক্লিক করি, তো থ্রি ডট মোড়তে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে অনেকগুলো ফাংশন আছে, ঠিক আছে। এখানে কিন্তু তারা দেখেন একটা কথা বলছে প্রিসেল আইসিও, এখানে ক্লিক করলে কিন্তু এখানে তারা একটা প্রিসেলও নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে প্রিসেল কিন্তু করলে অনেক একটা ভালো পরিমাণে বাই সেল হবে। তো তারপর এখান থেকে আমরা যদি এখানটা ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি চাইলে এখান থেকে এই যে সব আছে, সবে ক্লিক করলে আপনি পরবর্তীতে এখানে সবের ফাংশনগুলো দেখতে পাবেন। আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি, এখান থেকে কিন্তু সব টপ করতে পারবো। তো এখান থেকে দেখেন এই যে এগুলো পরবর্তীতে আমরা সব করতে পারবো। তো এগুলো এখনও অ্যাক্টিভ আছে কিনা আমি এগুলো ট্রাই করি না, কিন্তু পরবর্তীতে ট্রাই করবো, আপনারা এগুলো ট্রাই করে নিতে পারেন। তারপর এখান থেকে এস্টিংয়ের ফাংশন আছে, এখান থেকে অ্যাফিলিয়েটের অপশন আছে, আপনি যদি কাউকে রেফার করতে চান সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, এখান থেকে এই যে প্রোফাইলে চলে যাবেন, ক্লিক প্রোফাইল। তো প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, আমি আপনার সাথে দেখাচ্ছি। তো তারপর দেখেন একটু স্ক্রল ডাউন করুন, স্ক্রল ডাউন করার সাথে সাথে দেখেন আমার কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন এখানে ভেরিফাইড দেখাচ্ছে। তো আপনি এখান থেকে কি করুন, এখান থেকে এই যে কপি আছে, এই লিঙ্কটা আপনি কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে আপনি রেফার লিঙ্কটা শেয়ার করে দেবেন, ঠিক আছে, এভাবে কিন্তু আপনি করবেন। তো যাক বন্ধুরা, আমি আপনাদের সাথে এখন দেখাচ্ছি আসলে প্রজেক্টটা কতটা স্ট্রং। আমি এখান থেকে সরাসরি একটু ওয়ালেটে চলে যাচ্ছি। তো ওয়ালেটে আসার পর দেখি এখন কতজনের পার্টিসিপেট আপনারা করছেন। তো যাই হোক, আমার কাছে কিন্তু অলরেডি সেই লোকেই পার্টিসিপেট করছে, তো আপনারা সবাই পার্টিসিপেট করছেন এবং করতে আছেন, তো আপনাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি আসলে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট একটু গিয়ে আসলে প্রজেক্টটা কতটা স্ট্রং। তো আমি এখান থেকে কি করবো, সরাসরি একটু নিচে চলে যাবো। তো নিচে চলে যাওয়ার পরে দেখেন আপনার সামনে কিন্তু এখানে ওনাদের সমস্ত প্রকার অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে। আমি যদি এখানে টুইটারটা ক্লিক করি, ক্লিক টুইটার, তো টুইটারে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এই যে বস ওয়ালেট আছে, তো বস ওয়ালেটে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই বস ওয়ালেটটা ভেরিফাই আছে, ঠিক আছে। তো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে। তারপর এখান থেকে এই যে পিকচার টিকচার দেওয়া আছে, উনি হয়েছে বলতো বসের কিন্তু একটা সিম্বল দিছে। তো এই বস কোন বস, কোন বস কেরা জানে। তো যাই হোক, আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন। তারপর এখান থেকে এই যে পিকচার আছে, আপনারা এগুলো দেখে নেবেন, এখান থেকে কিন্তু সমস্ত আপডেটগুলো দেখতে পাবেন, তো ঠিক আছে। তো এখান থেকে দেখেন অফিসিয়াল লিঙ্ক আছে, আপনারা যদি অফিসিয়াল লিঙ্কে ক্লিক করেন, তো অফিসিয়াল লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে আমি একটু দেখাচ্ছি, একটু লোড নুক। তো লোড নেওয়ার পরে আমি দেখাচ্ছি, ওয়েট। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বস ওয়ালেটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে দেখেন তারা কিন্তু খুবই সুন্দর একটা কথা বলছে। তো এখানে দেখেন কি বলছে, ট্রাস্ট আওয়ার ব্লকচেইন ইজ বিল্ট অন ইউর টেস্টেড, অর্থাৎ এই যে ব্লকচেইনটা তারা আমাদের বিশ্বাসকে মানে ঠিক রাখার জন্য এই প্রজেক্টটা তৈরি করতেছে, ঠিক আছে, এই কথাটা এখানে তারা বলছে। তো যাই হোক, আসলে প্রজেক্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, আপনারা সবাই পার্টিসিপেট করে নেবেন। তো এখান থেকে আসলে অনেক কিছু দেখতে পাবেন, আমি আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করতেছি না, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো, শুধুমাত্র আপনাদের সাথে সংক্ষেপে একটু দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রজেক্টের কিন্তু গ্রাফিক্স কিন্তু খুবই ভালো। তো আপনারা সবাই পার্টিসিপেট করে নেবেন, সহজ কথা প্রজেক্টটাতে পার্টিসিপেট করলে একটা বেনিফিটেড আপনারা কিন্তু বুম পরিমাণে হবেন, যেহেতু বস ওয়ালেট। বস মানে কি ভাই, বস বলতে বুঝছেন একটা কিং, একটা পাওয়ার পাওয়ার ভাব। ইন্ডিয়ান একটা মুভি আছে না, জিতের
বস, তো এরকমই কিন্তু একটা বসের মতো পাওয়ারশীল একটা প্রজেক্ট হতে চলেছে, ঠিক আছে? আর এটা কিন্তু সাথে সাথে একটা এক্সচেঞ্জ। তো যাক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন, আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কনভার্সেট অন করে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।